আসসালামু আলাইকুম। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মুমিন টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে দেখতে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমাদের ক্লাস 7 কি কি থাকছে। ওপেন করলাম, আর প্রথমে শুরু করছি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আমি ফটোশপ থেকে একটি স্যাম্পল ইমেজ ওপেন করলাম। তো স্পট হিলিং ব্রাশ টুল যদি আমরা দেখতে চাই এখান থেকে এখানে, যার শর্টকাট হচ্ছে যে, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। সাধারণত স্পট হিলিং ব্রাশ টুল কি করে, আপনার কোনো ইমেজ থেকে স্পটটা দূর করে দেয়। আর যখন আপনি এ ধরনের কাজগুলো করবেন তখন আপনি এখানে একটা নতুন লেয়ার কপি করে নিতে পারেন এবং একটা ফাঁকা লেয়ার নিতে পারেন, যেটা আপনার পরবর্তীতে কাজ সমাধান বা সংশোধন করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। স্পট হিলিং ব্রাশ টুলে আসার পর এখান থেকে উপরে স্যাম্পল অল লেয়ার্স মার্ক করে দিবেন যদি আপনি এক্সট্রা ভাবে আলাদা কোনো লেয়ার নিয়ে থাকেন। এরপরে আমরা ব্রাশ টুল অলরেডি শিখেছি, ব্রাশ টুল থেকে আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু ব্রাশ হার্ডনেস প্রয়োজন হয় সেটা করে নিতে পারেন। তো আমি ডিফল্টভাবে হার্ডনেস 43 রাখতেছি, আর এখান থেকে আপনি বড় ছোট যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারেন। তারপরে এই টুলটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে একটা ক্লিক বা হালকা একটু ড্রাগ করতে পারেন, তাহলে দেখেন স্পটটা চলে গেছে। আবার যদি দিই স্পটটা চলে গেছে। তাহলে এই টুলটা আপনার কি কাজ করতেছে, যখন কোনো একটা ইমেজে কোনো স্পট থাকতেছে সে আশেপাশের কালারগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে সেই কালারটা রিমুভ করে দিচ্ছে। এটা ক্লিক করলাম আশেপাশের কালার সাথে ম্যাচিং করে সেই স্পটটা সে রিমুভ করে দিচ্ছে। এটাই হচ্ছে এই টুলের কাজ। তো পরের যে টুল সেটা কিভাবে কাজ করে থাকে, আরেকটা নতুন লেয়ার নিলাম, পরের যে টুল এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলও একইভাবে কাজ করে, তবে এখানে আপনাকে সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা একটি স্পট পূর্বের ন্যায় দেখতে পাচ্ছি, আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আপনাকে সোর্স অর্থাৎ কোথায় থেকে সে কালারটা রিপ্লেস করবে বা পরিবর্তন করবে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। যেমন আমি যদি এবার অল্টার প্রেস করি, দেখেন মাউসের যে আইকন, ব্রাশের আইকন, সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সোর্স পয়েন্ট। তো সোর্স পয়েন্ট আমরা নিব কোথা থেকে, আপনি যেখান থেকে রিচার্জ করবেন এটার সাথে কালারের সাথে মিলে যায় সেম একটা অংশ থেকে আপনাকে নিতে হবে। যেমন এখান থেকে অল্টার চেপে একটা ক্লিক করলাম, তারপর সেটা এখানে ব্রাশ করে দিয়ে দিল, তাহলে দেখেন ঠিক এখান থেকে এখানে কালারটা রিপ্লেস করে দেওয়া হয়েছে। একইভাবে আমি যদি এখান থেকে উপর থেকে অল্টার চেপে ক্লিক করলাম, আর যখন এখানে ব্রাশ করতেছে উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, ঠিক এখান থেকে সে কালারটা রিপ্লেস করতেছে। এইভাবেই এটা দিয়ে আপনার স্পট রিমুভ করা হয়ে থাকে। পরের যেটা টুল আছে সেটার নাম হচ্ছে প্যাস টুল। প্যাস টুল কিভাবে কাজ করে, প্যাস টুলও আপনার স্পট রিমুভের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো প্যাস টুলের জন্য আপনার ফাঁকা লেয়ারে সাধারণত কাজ করে না, আপনাকে লেয়ার কপি সে লেয়ারটা সিলেক্ট করতে হবে বা মেইন লেয়ারে আপনাকে সিলেক্ট থাকতে হবে। এটা যখন প্যাস টুল সিলেক্ট করবে ঠিক সেটা ল্যাসো টুলের মতো কাজ করবে, ফ্রি হ্যান্ড সিলেকশন। ফ্রি হ্যান্ড সিলেকশন দিয়ে এখানে সিলেকশন করলাম, আর আপনি এখান থেকে মুভ করে যে কালারটার সাথে অ্যাডজাস্ট হয় সেই কালারটার উপর ছেড়ে দেন, তাহলে আপনার ডাস্ট গাইড। এখান থেকে এটা নিলাম, আবার এখান থেকে দিলে আপনার ডাস্ট গায়েব হয়ে যাচ্ছে। এখান থেকে এটা, এখান থেকে ডাস্ট গায়েব। কিবোর্ড শর্টকাটটা অন করে দিই। সিমিলারভাবে এটা আমার প্রয়োজন নেই, এখান থেকে নিয়ে এখান থেকে ডাস্ট গায়েব। অনেক সময় আপনার স্ট্যাম্প টুল দিয়েও এই কাজগুলো করা হয়ে থাকে, যে প্যাটার্ন ভাস এগুলো মিলানোর জন্য। তো পরের যে টুল সেটা হচ্ছে কন্টেন্ট এয়ার মুভ টুল। কন্টেন্ট এয়ার মুভ টুল কি কাজ করে, এটা আপনার কোনো বস্তুকে মুছে ফেলার জন্য, তারপর হচ্ছে কোনো বস্তুকে এক স্থান থেকে এক স্থানে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এক্সাম্পল স্বরূপ আমি যদি আসি, যেমন প্রথমত আমি এখান থেকে একটা এক্সাম্পল ইমেজ হিসাবে ওপেন করলাম এই ইমেজটা। তো এখানে আমরা দুটো বেলুন দেখতে পাচ্ছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। এই বেলুনগুলো আমরা প্রথমেই এখানে আবার দুইভাবে কাজ করতেছে, মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। প্রথমে রাখলাম মুভ, আর এগুলো কিভাবে কাজ করে যেটা পূর্বের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, এই জন্য এগুলো তার গেলাম না। আমি চাচ্ছি এটাকে এই অবস্থানে না থেকে এই অবস্থানে থাকবে, কিন্তু আপনাকে ক্লায়েন্ট বললো এই অবস্থান থেকে অন্য অবস্থানে আপনার বেলুনটা সরিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে কন্টেন্ট এয়ার মুভ টুলে আসার পর উপর থেকে মুভে সিলেক্ট করলাম, এবং এটাকে আপনি যতটা কাছ থেকে পারেন ঠিক ততটা কাছ থেকে এটাকে সিলেকশন করে নেন। এখান থেকে সিলেকশন করলো, এবার এটাকে মুভ করে আমি নিচের দিকে এনে দিলাম। তো এবার যদি দেখা যায়, ওকে, সে নিচ থেকে অ্যানালাইসিস করতেছে, কন্ট্রোল দি, দেখেন এখান থেকে এখানে এটা মুভ হয়ে চলে আসে।
মূলত কন্টেন্ট এআর টুল এভাবেই কাজ করে। একইভাবে আমরা যদি আরো এক্সাম্পল হিসেবে দেখি এক্সটেন্ডের ক্ষেত্রে, যেমন ইমেজ টপ এন্ড করলাম, এখান থেকে এবার মুখ থেকে এক্সটেন্ডে আসতেছে। এই গাছটাকে আমরা সাইড থেকে হালকা হালকা করে যতটা কাছ থেকে নেওয়া যায় লাস টুল দিয়ে সিলেকশন করতে করতে এখানে পর্যন্ত রাখলাম। এটা আর একটু ঠিক করে নিই, এটা বাড়াইনি, আমি লাসা তুলেই আসলাম। এটা এখান থেকে যোগ করে নিব। ওকে, কন্টেন্ট এর মুভ টুল এক্সটেন্ডেড উপরে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ধরে টেনে উপরের দিকে বাড়াই দিলাম। এবার যদি দেখা যায়, ওকে করলে দেখবে যে গাছটা আমার লম্বা হয়ে গেছে। আর এবং সাইড থেকে যে কালার বা এই বিষয়গুলো আছে সেটাও সে নিচ থেকেই অ্যাডজাস্ট করে নিয়ে নিবে। ওকে, এবার যদি ডিসলেক্ট করে দেখেন গাছটা আমার আগের থেকে লম্বা হয়ে গেছে। যদি আমি এখানে প্লেস করি এই ইমেজটা, আমার কপি করে নেওয়ার দরকার ছিল, তো প্লেস করতেছি এখানে এটা। ওকে, তাহলে যদি বিফোর আফটার করি, এটা ছিল আমার আগে বর্তমান যেটা এডিট করলাম, এটা আগে পরে, তাহলে একটা গাছকে সে স্মুথভাবে বর্ধিত করে দেওয়া হয়েছে। এটাই কন্টেনার মুভ টুল কাজ করে। তাছাড়াও এটা দিয়ে আপনি চাইলে কন্টেনার এক্সটেন্ড থেকে এটাকে কপিও করতে পারবেন। যেমন এটাকে ধরলাম, ধরে এটাকে আরেকটা জায়গায় রাখলাম, তাহলে এটা এখন কপি হয়ে যাবে। ঠিক একইভাবে কাজ করে আপনি চাইলে কোনো কিছু হাইডও করে ফেলতে পারবেন। যেমন আমি চাচ্ছি এটাকে আর এখানে রাখবো না, যতটা কাছ থেকে আমি এটাকে ধরলাম, ধরার পর উপর থেকে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেনার টুল। ওকে, তো এটা এখন দেখেন হাইড হয়ে গেছে। এটাই কন্টেনার মুভ টুল। তো পরের টুলে চলে যাচ্ছি। পরের যে টুল, এটা হচ্ছে রেড আই টুল। রেড আই টুলটা হচ্ছে সাধারণত আমরা যখন রাতের বেলায় কখনো ছবি তুলতে, যদি আপনি দেখেন রাতের বেলায় কি হয়, বিশেষ করে যাদের চোখ ঘোলাটে টাইপের, আপনার লাইটিং এর জন্য বাইরে থেকে রাতের মধ্যে চোখের মধ্যে একটা রেড ফিল চলে আসে, ঠিক এটার মতো। ঠিক এই ধরনের প্রবলেম গুলো রেড আই টুল দিয়ে ফিক্স করা হয়ে থাকে। এখান থেকে রেড আই টুলে আসলাম, তারপর উপরে আমরা দুটো অপশন দেখতেছি, একটা পিপল সাইজ, একটা ডার্ক অ্যামাউন্ট। পিপল সাইজ আপনার চোখের পিপলের যে অংশ সেটা কত বড়, বড় যদি হয় বড় রাখবেন, যদি ছোট হয় ছোট রাখবেন। তো ডিফল্ট ভাবে আপনি যদি 50-50 করে রাখেন, ডার্কনেস যতটুকু 50 রাখি। এবার যদি আমরা ক্লিক করি এখানে, ওয়ান ক্লিক, দেখেন এটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। প্রয়োজনে আপনি বাড়িয়ে নিতে পারেন, আরো যদি বেশি কালো করতে চান তাহলে ডার্ক অ্যামাউন্ট বাড়াবেন, পিপল সাইজ চোখের সাইজ বড় হলে পিপল সাইজ বাড়াবেন। এটাও যদি আসি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ক্লিক, এটাতে আপনি চাইলে ডার্ক অ্যামাউন্টটা একটা বাড়ালে হয়তো ভালো হতে পারে, তো ডার্ক অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখান থেকেও একটা ক্লিক, ভালো জায়গায় ক্লিক করি। ওকে, তো এটা আপনার পূর্বে বর্তমানে, এটাই ছিল আপনার রেড আই টুল। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন, তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপে ট্রিপল ক্লিক একাডেমিতে জয়েন হবেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এখান থেকে কমেন্ট করতে পারেন। এখান থেকে আপনি আপনার আমাদের ট্রিপল ক্লিক একাডেমি গ্রুপে আপনি আপনার কাজগুলো শেয়ার করবেন। এখান থেকে যে কোনো প্রবলেম হলে আমি নিজে কমেন্টগুলোর রিপ্লাই করবো, আপনি কী ধরনের কাজ করতেছেন বা যে কোনো সমস্যা পড়লে আমাদের গ্রুপে আপনি জয়েন এবং অ্যাক্টিভ থাকতে পারেন। তারপরে আমাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকে আমাদের গ্রাফিক ডিজাইনে যদি আপনি আরো অ্যাডভান্স কোর্স শিখতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের অ্যাডভান্স কোর্সগুলো করতে পারেন, সেখানে আপনার ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। এছাড়াও আমাদের অন্যান্য কোর্সগুলো আমরা কীভাবে সাজিয়েছি সে বিষয়টা দেখতে পারেন। তো আমি বলতেছি না যে আপনাকে আমাদের কোর্সগুলো করতেই হবে, আপনি দেখুন আমাদের ক্লাসের আউটলাইনটা দেখুন, সেটা যদি আপনার ভালো লাগে তবে আপনি কোর্সগুলো করুন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।